আমার ছুটি ছুটি কাটাও আচ্ছা শুনলাম কি নাকি গেস্ট আসছেন একটু জি 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 ওনার কথা আমি আপাকে বলেছি আপা বললেন উনি থাকবেন কিন্তু চিত্রা নিজেদের পার্সোনাল একটা প্রোগ্রাম বাইরের একটা লোক থাকবে তাকে একটু আগে বলে দিলে কি বলছ সুবর্ণ এসব উনি আমাদের রিসর্টের রেগুলার গেস্ট প্রতি বছর বাইরে থেকে এসে উনি এই জায়গাটায় সময় কাটায় সো রেগুলার গেস্ট হিসেবে তো ফ্যামিলি মেম্বারের মতোই তাই না ওনাকে যেতে বলাটা আমার কাছে ঠিক মনে হচ্ছিল না ওকে যেহেতু তোমাদের পার্মানেন্ট গেস্ট থাকুক এনগেজমেন্ট প্রোগ্রামে কি আর করা যাবে আচ্ছা দুলাল ভাই যাও লাগেজগুলো নিয়ে আসো সুবর্ণ চলো ওই গেস্টার সাথে আমরা একবার দেখা করে আসি এক্ষুনি এত দূর জার্নি করে আসলাম একটু ফ্রেশ ফ্রেশ হই পরে দেখা করব ওকে আচ্ছা এখনো লাঞ্চের টাইম হয় নাই উই শুড হ্যাভ লাঞ্চ নাও জুজু প্লিজ সারাটা রাস্তা দেখে দেখে এসেছিস একটা বারে যেন তো মুখটা বন্ধ হতে দেখি নাই অনু তুই আমাকে খাওয়া নিয়ে খোটা দিবি না খাওয়া দাওয়া হচ্ছে আমার ফ্যাসিনেশন আমার প্রেমিকা নিয়ে আমাকে কোনো খোটা দিব না বুঝছো আন্ডারস্ট্যান্ড সরি তোর প্রেমিকা মানে ও আমি তো ভেবেছি তুই ওর প্রেমিকা তোর মাথা খারাপ তুই তো ওটা কাজই আমি দূরে কোথাও যাই কি করবো তুমি এত বেলা করে ঘুমালে ঘুম হয়েছে চিত্রা কোথায় দেখলাম ডাক্তারের সাথে ডাক্তারের সাথে আচ্ছা আমি ডেকে নিয়ে আসছি